লিটন কুমার দাস ওয়েলকাম করলো কেমন? ওয়েলকাম মানে কি, যখন আপনি আসলে বাসার ভিতরে সব ঠিকঠাক থাকবে না, মন খারাপ থাকবে, গন্ডগোল চলবে আর কি, সব ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু আপনি সেটা লুকিয়ে রাখা খুব কঠিন। আপনার চেহারা দেখে বোঝা যাবে আপনি ভবিষ্যতে আসলে ঝগড়া করছেন। লিটন কুমার দাসের একটা প্রবলেম হলো এবং তিনি কমপ্লেন করেছেন সিকিউরিটির কাছে, এখান থেকে যেন সবাইকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের মিডিয়া এখানটায় কাজ করছে, বাংলাদেশের মিডিয়ার কেউ তো চুরি করতে আসেনি, বা আপনি কি কোনো আকাম করছেন, অপকর্ম করছেন যেটা আমরা দেখে ফেললে সমস্যা হতে পারে, তাই না? তো জাগে আপনি নিজে পারফর্ম করতে পারছেন না সেটার খবর নাই, হোটেলের লবিতে, হোটেলের বাইরে, আউটারে কে কিভাবে কাজ করছে সেটা নিয়ে যখন আপনি টেনশন করবেন, তখন লিটন দাস আপনি 22 গজে ভালো করবেন না। আপনার টেনশন কিন্তু আমরা হওয়া উচিত না, আপনার টেনশন হওয়া উচিত এই বলটা যখন পরে, শামি বুমরাটা যখন বল করবে, ইয়াদবরা যখন স্পিন করবে, সেটা কিভাবে ঠেকাবেন দেখবেন। সে বললেন, আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে কোনোদিন দেখি নাই যে কোনো বাংলাদেশের কোনো ক্রিকেটার তার সাংবাদিকদের বিরুদ্ধে সিকিউরিটির কাছে কমপ্লেন করছে যে ওদেরকে এখান থেকে বের করে দেন। হোয়াট ইজ দি এক্স্যাক্টলি? তারা কিন্তু খুব এসে খুব নমনীয়ভাবে বললো, দেখো অনেকক্ষণ হয়েছে কিন্তু দেখেন আমরা তো কিছু বলিনি, আপনাদের ক্রিকেটার এসে কমপ্লেন করেছে। এটা একেবারে মানে লিটনের কাছ থেকে আনএক্সপেক্টেড, এটা টোটালি আনএক্সপেক্টেড, একদমই একদমই এটা খুবই আনএক্সপেক্টেড। লিটন কুমার দাস ওয়েলকাম করলো কেমন? ওয়েলকাম মানে কি, যখন আপনি আসলে বাসার ভিতরে সব ঠিকঠাক থাকবে না, মন খারাপ থাকবে, গন্ডগোল চলবে আর কি, সব ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু আপনি সেটা লুকিয়ে রাখা খুব কঠিন। আপনার চেহারা দেখে বোঝা যাবে আপনি ভবিষ্যতে আজকে ঝগড়া করছেন যে সব ঠিক থাকতো। আসলে রান করতে পাচ্ছেন না, প্লেয়াররা বড় স্কোর হচ্ছে না, ভিতরে ঠিকঠাক নাই বলেই বাইরে আজকে এই সমস্যাটা। তিনি আজকে যা করলেন, যেভাবে তিনি আসলে পুরো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করলেন, সাংবাদিকরা তাদের কাজ করবে, এটাতে লিটন কুমার দাসের ডিস্টার্ব হয়, এটা কি কোনো কথা?